ওর বাকি হ্যাঁ ম্যাম, সব পায়। সবাই তো আসে নাই ম্যাম। হ্যাঁ ম্যাম, আবাইদুল্লাহ কই, তারপর সম্রাট, আপু আপনার বন্ধু কই, শুনবেন? ঠিক আছে। দেখেন স্ক্রিন দেখা যায় কিনা, নেটওয়ার্কের তো সমস্যা। দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা যায়। আজকে হচ্ছে আমি দেখাবো, আপনারা দেখছেন না যে একই মডেল এক পুজো দাঁড়ায় অনেকগুলো অনেক রকমের ড্রেস পরে, তাই না? হ্যাঁ তো সেটাই সে দেখবো যে কিভাবে এক পর্বে একটা মডেল কিভাবে বিভিন্ন রকমের প্যাটার্নের ড্রেস পরতে পারে সেটা একটু দেখবো। অনেক স্ক্রিন চলে গেছে, অনেক স্ক্রিন একটু প্রবলেম করতেছে, হ্যালো হ্যালো হ্যালো। শুনতেছি না বলছিলো। হ্যালো হ্যালো, হ্যালো শুনতে পাচ্ছেন? আমি তো শুনতেছি না। হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি আমরা, কিন্তু আপনি তো শুনতে পাচ্ছেন না বোধ হয়। আরে আমার ওই মনিটরে সমস্যা হয়েছে, বুঝতে পারছেন? এই সব মিলে একটু হ্যাঁ ম্যাম, ঝামেলা। মডেলটা ছবি আমরা ওপেন করছি, কিছু বলতেছেন কেউ? এর টি শার্টটা প্যাটার্ন আমরা চেঞ্জ করে ফেলবো, সেটা একটু দেখি কিভাবে চেঞ্জ করা যায়। তো প্রথমে এটা দেখতে পাইতেছি না, দেখতে পাচ্ছেন না? আচ্ছা দেখলাম সবাই দেখতে, সবারই কি সেই প্রবলেম হচ্ছে আমাকে জানাবেন। না ম্যাম, দেখতেছি কিন্তু কথা আসতে শোনা যাচ্ছে। কথা আসতে শোনা যাচ্ছে? ম্যাডাম দেখতেছি এখন। হ্যাঁ, মাইক্রোফোনটা হাতে নিয়ে কথা বলুন।
এখন ঠিক আছে, কথা ভয়েস ঠিক হ্যাঁ আছে, জোরে শোনা যাচ্ছে? হ্যাঁ এখন ঠিক আছে ম্যাম। ম্যাডাম এখন একটু সমস্যা হচ্ছে। আচ্ছা এখন এটাকে আমরা একটা কপি করে নিব, মেইন ইমেজ, মেইন ইমেজটাকে কপি করলাম, আর এই ইমেজটাকে আমরা সেভ করে রাখ, এইটা আগে সিলেক্ট করি, এটা সিলেক্ট করে নিই, সমস্যা নেই, করি। শুধু যেহেতু আমরা ড্রেসটা কিন্তু চেঞ্জ করবো, তাই না? তার ড্রেসের প্যাটার্ন চেঞ্জ হ্যাঁ করে ফেলবো। সিলেকশন দিয়ে সিলেক্ট করি, সিলেকশনের কথা মনে আছে? রাশিদুল ইসলাম, জি ম্যাডাম মনে আছে। ব্যবহার করি সপ্তাহে সবসময়, আবার এটা করা যাবে না, কারণ সুন্দর সিলেকশনের জন্য আপনাকে অবশ্যই পেন্টিং ইউজ করতে হবে। অ্যাসাইনমেন্টের মার্ক দেন নাই তো, দিলাম তো বিরতি লাগে, বিরতি পাবো এই তো ম্যাম। আচ্ছা আচ্ছা ব্যাকগ্রাউন্ডের কালার, টি শার্টের কালার প্রায় সেম সেম। নেই বাম পাশটা হয়নি, নিলাম এটাকে আমরা এখন সিলেক্ট অ্যান্ড মাস্ক, সিলেক্ট মাস্ক করে দিব। হ্যাঁ এই যে সিলেক্ট অ্যান্ড মাস্ক, বা অথবা এই যে এখানে মাস্ক করে দিলাম। তো মাস্ক করে দিলে এটা মাস্ক হয়ে গেল। এখন কি আমার মেইন ইমেজটা কিন্তু আছে, তাই না? তো আমি এটা একটু আইটা অফ করে দেই, আইটা অফ করে দেই, এটা আমার মাস্ক সারা যে মেইন ইমেজটা সেটা। তো এখন এখানে দেখেন আমাদের এই যে ভাঁজগুলো আছে না, এগুলো বুঝার জন্য আমাকে এই এজ গুলো যেন বোঝা যায়, সেই জন্য আমি এটাকে সাদা কালো অথবা কালার করলে সেটার এজ গুলো বোঝা যাবে, সেরকম করবো। এই অ্যাডজাস্টমেন্ট লেয়ার থেকে আমরা এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এটা নিলাম, এগুলো একটু কমায় বাড়ায় আমরা দেখবো। মেইন জিনিসটা হচ্ছে যে আমাদের টি শার্টের যে ভাঁজ, এই ভাঁজগুলো আরো সুন্দর করে স্পষ্ট বোঝার জন্য আমি অ্যাডজাস্টমেন্ট লেয়ারের ওখান থেকে এটা নিছি। বুঝতে পারছেন? হ্যাঁ চাইলে একটু ইয়েও করতে পারেন, এগুলো একটু কমায় বাড়ায় দেখে ব্রাইটনেস ও দেখতে পারেন, ব্রাইটনেস কন্ট্রাস্ট এটাও দিতে পারেন একটু ব্রাইট। দেখেন ভাঁজগুলো এখন আরো কিন্তু ক্লিয়ার, তাই না? জি এখন এটা আমি করলাম, করার পরে
এই ফাইলটাকে আমি সেভ করব। এটা কিন্তু আমার মাস্টার আই কিন্তু অফ, এই ফাইলটাকে সেভ করব, এই এজ বোঝা যাচ্ছে এই ফাইলটাকে। তো এটা আমি সেভ অ্যাজ দিলাম, রাখি ডেস্কটপে রাখি। এখানে ধরেন এটার উপর ইয়ে করব, ডিসপ্লেস নাম দিলাম, ডিসপ্লেস দিয়ে এটা সেভ করলাম। আপনি যে ফোল্ডারে সেভ করতেছেন সেটাতে, এখন এগুলো প্রয়োজন নাই, এগুলো ডিলিট করে দিই। আমি এগুলো নিচ্ছিলাম, এগুলো সব ডিলিট করে দিই। এখন আমার মেইন কাজ এটার উপরে, এটা এটা কিন্তু আমার সিলেকশন, এর উপরেই কিন্তু আমি প্যাটার্নটা বসাবো। তো হয় নাই, তো গেল গা। হ্যাঁ ম্যাম, এখানে এখন হচ্ছে আমরা এটা প্যাটার্ন বসাই দিতে পারবো। এটা আমার হচ্ছে মেইন ফাইল, এই যে উপরের এটা, যাই হোক মেইন ফাইল লাগবে না, আমরা এখানে একটা প্যাটার্ন নিয়ে আসি। একটা প্যাটার্ন আপনারা টি শার্ট প্যাটার্ন লিখতে অথবা কোনো প্যাটার্ন লিখতে চলে আসবে। এত উপরে এইটার জন্য কি কোনো ওয়েবসাইট আছে এই ওয়েবসাইট প্যাটার্ন? আপনি টি শার্ট প্যাটার্ন লিখবেন এরকম চলে আসবে, বেশ কিছু প্যাটার্ন চলে আসবে। আচ্ছা প্যাটার্নটা আমি শার্টের মতো বসাইলাম, এখন কি এই এই যে টি শার্টটা আমরা সিলেক্ট করছিলাম, এই যে টি শার্ট, এটাকে এখন এখানে কপি করবো অথবা এটাকে মাস্ক করে দিবো। মাস্ক করতে গেলে এই টি শার্টের মতন করেই তো আমাকে করতে হবে। তো আপনি চাইলে অল্টা প্রেস করে আমরা ওই সিলেকশনটা সিলেক্ট করতে পারি, তাই না? অল্টা প্রেস করে, সরি কন্ট্রোল কন্ট্রোল অল্টা বলতেছি, কন্ট্রোল কন্ট্রোল প্রেস করে এই সিলেকশনটা এইভাবে সিলেক্ট করতে পারি, অথবা আপনি চাইলে মাস্কও কপি করতে পারেন। এটা অল্টা প্রেস করে কপি করলেন, এটাও হয়। অথবা আপনি চাইলে কি করতে পারেন, এই এই যে সিলেকশনটা কন্ট্রোল প্রেস করে সিলেক্ট করলাম, দেখেন সে সিলেকশনের মধ্যে চলে আসলো, তারপরে এটা মাস্ক করে দিলাম, প্রথম লেয়ারে এটা মাস্ক হয়ে গেল। একটু বুঝতে পারছেন সবাই? এরপরে যেটা আছে সেটা হচ্ছে, এখন আমরা আমাদের টি শার্ট তো আর এরকম থাকে না, তার অরিজিনাল যে শার্টটা সেটা কিন্তু এখানে ভাঁজটা ছিল, তাই না? সেই ভাঁজটা কিন্তু বোঝা যাচ্ছে না। আচ্ছা, তার আগে একটু খেয়াল করেন, আমার এটা ইমেজের ইয়ের জন্য এক্সট্রা এই জায়গাগুলো বেশি হয়ে গেছে, এটা জানি না আমি কেন হয়েছে। এই জায়গাগুলো কিন্তু ঠিক করা যাবে, এই যে মাস্কটা আমরা করছি না ব্রাশ দিয়ে, এগুলো কি কালো দিয়ে মুছে ফেলা যাবে, তাই না? অপাসিটি বাড়ায় দিই, হার্ডনেস বাড়ায় দিই, বুঝছেন কি করলাম? এক্সট্রা চলে আসতে বলে। জি ম্যাম,
মেমোরি একটা ডাবল এক্সপ্লোরারের মতো। ডাবল এক্সপ্লোজারের মতো আচ্ছা দেখেন তো আমি এটাই বললাম যে আপনারা আরো সুন্দর করে করবেন, এই যে জায়গাগুলো একটা ছিল বলে আমি একটু মাস্ক করে এয়ারলিফট করে দিলাম আর কি। আপনাদের নকল সেটা স্পষ্ট বুঝে গেছি। হ্যাঁ হ্যালো কি রাশিদুল ইসলাম কি বলেন? আচ্ছা দেখেন এখন আমার এই ভাঁজটা কিন্তু বোঝা যাচ্ছে না, ঠিক আছে? তো ভাঁজ বুঝতে হইলে আমাকে কি করতে হবে সেটা একটু দেখি। এই যে ফিল্টারে যাব, তার আগে আমি একটা কথা হ্যাঁ বলছিলাম যে আছি, যে কোনো ফিল্টার দেওয়ার আগে আমরা কি কনভার্ট ফর স্মার্ট ফিল্টার দিব, তাই না? বললাম যে এটা যে কৃত্রিম বোঝা হইতেছে। স্মার্ট ফিল্টার দিয়ে নিব, এটা দেওয়ার পরে এখন দেখেন আমার টি শার্টটা কিন্তু চাইলে আমরা এডিট করতে পারবো। হ্যাঁ স্মার্ট ফিল্টার এর জন্যই দিলাম, দেন আমরা এটা টি শার্টটা একটু ভালো মতো বোঝার জন্য আমি এখান থেকে ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দেই, মাল্টিপ্লাই দাদা দিয়ে মাল্টিপ্লাইটা দিলে সুন্দর লাগতেছে। আচ্ছা এখন দেখেন ভাঁজটা কিন্তু কিছুটা হলেও বোঝা যাচ্ছে। হ্যাঁ হ্যালো মাল্টিপ্লাই দেওয়ার পরে দেখেন আগে নর্মাল ছিল, জি নর্মাল ছিল, আমি যখন মাল্টিপ্লাইটা দিলাম তখন কিন্তু ভাঁজ অনেকটাই বোঝা যাচ্ছে, কিন্তু একটা সমস্যা কিন্তু রয়েই গেছে, সেটা কি? এই যে ভাঁজের ডিজাইন গুলো এটা মনে হচ্ছে একদম সোজা ভাঁজের মধ্যে ঢুকে নাই, এরকম মনে হচ্ছে, তাই না? এই যে এই পাতাটার কথা চিন্তা করেন, মনে হচ্ছে এটা একদম সোজা ভাঁজের মধ্যে এটা ঢুকে নাই। জি ম্যাম, এই যে সবখানে কিন্তু এরকম মনে হচ্ছে। এই যে হুম এই যে ভাত চলে আসছে। এই ভাঁজগুলো কিভাবে ঠিক করব সেটা একটু দেখি। জি হুম এই যে ফিল্টার থেকে ফিল্টারে যাব, এখান থেকে ডিস্টর্ট একটা অপশন আছে, এখান থেকে দেখেন ডিসপ্লেস এটা যদি দেই, ওই যে আমরা ভাঁজ বোঝার জন্য সাদা কালো রেখে দিছিলাম না, এটাই এটার কাজ করব ভাঁজগুলা বোঝানোর জন্য। তো ডিসপ্লেসে যাব, এখানে হরিজন্টাল স্কেল 10 10 এটা অটোমেটিক তারা দিয়েই রাখে, এটা এটাই থাকুক। তারপর এইগুলো অপশন ক্লিক করে রাখবেন আর এগুলো বাড়ায় কমায় দেখবেন, বেশি কমানোর দরকার নাই। দেন ওকে দিলাম, ওকে দেওয়ার পরে দেখেন আমার সেই ইয়াটা ফাইলটা চাচ্ছে যে কোনটার সাথে সে ডিস্টর্ট করবে, আমি এটা কই রাখছিলাম ডেস্কটপে রাখছিলাম ডিসপ্লেস নামে, এই যে সাদা কালো, আমি এটা এখানে ওপেন করে দেই। দেখেন এখন কিন্তু অনেকটাই ভাঁজ ঠিক হয়ে গেছে, তাই না? দেখেন এই জায়গাটা জুম করি, দেখেন এখন আর সোজা মনে হচ্ছে না, এটা আমার সিলেকশন মনে হয় ভালো হয় নাই, এই জন্য এই বাইরে এই জিনিসগুলো চলে আসছে। এখন খেয়াল করেন যেখানে যে ভাঁজগুলোর পাতাগুলো আগে খেয়াল করেন, দেখেন মনে হচ্ছে এখন ঢেউ, এখন কিন্তু সোজা পাতা এরকম মনে হচ্ছে না, দেখছেন? আমি একটু এগুলো কমায় বাড়ায় দেখতেছি। দেখো ওটা একটু কমায় দেখছি, এখন অনেকটাই ঠিক হয়েছে। অপাসিটি চাইলে একটু কমায় দিতে পারেন, কি হয় বেশি কমে গেছে একটু বাড়ায় দিই। ক্লিয়ার? এখন কি চাইলে আর একটা টি শার্ট এখানে বসাইতে পারবো না আমরা? এই যে স্মার্ট অবজেক্টের এখানে যাব, কারণ আর একটা টি শার্ট নামাই এখান থেকে, এই যে প্যাটার্ন লিখলেই চলে আসবে, যে কোনো যেটা আপনার পছন্দ।
ধরেন এই প্যাটার্নটা নিয়ে বসাইতে চাচ্ছি, সেভ করব। দেন আমি ওই যে স্মার্ট অবজেক্ট করছিলাম না, এই এইটুকুন কি বুঝতে পারছেন তো না, এই যে স্মার্ট অবজেক্টের মধ্যে বসাচ্ছি যে, হ্যালো, জি ম্যাম। এই যে স্মার্ট অবজেক্টে বসাচ্ছিলাম, একটু ছোট করি, ওই টি শার্টের সাইজ মতো আনি, ছোট না করলেও চলবে। কন্ট্রোল এস দিব, ওখানে একাই চেঞ্জ হয়ে যাবে, হইছে? হ্যালো, মিস করছি নেটওয়ার্ক কারণে গেছিল, ও দেখতে পারেন নাই? না নেটওয়ার্কে বেট করে দিছে আমারে। নেটওয়ার্কের জন্য দেখতে পারেন নাই? আচ্ছা যাই হোক, তো এই ভাঁজগুলো আরো স্পষ্ট বোঝার জন্য আমরা ওই ডিস্টর্টে দিব। আচ্ছা করেন আমরা একজন, দেখতে পাইনি তো কেউ, কেউই দেখতে পান নাই? না সম্ভবত আপনার কেন সমস্যা হচ্ছে এখন, কি বলেন অবাইদুল্লাহ, দেখতে পান নাই? না আমি দেখতে পারিনি, আমি তো ভাবছি যে মানে আমি একলাই সবাই এই মিলে পাবলিক, বললেন না, আমি একা একাই কাজ তো কাজ করে রেখে দিলাম, আমিও তো ভাবছিলাম, আমি তো ভাবছি আমি একা দেখে, কে দেখছেন সে হাত আমি তো তুলেন, ভাবছি আমার এখান থেকে এই সমস্যা যে হচ্ছে। শোয়েব ইসলাম সাগর, আপনি দেখছেন? কি হয়েছে, নেটওয়ার্কের সমস্যার জন্য নাকি অন্য কোনো প্রবলেম? নেটওয়ার্ক প্রবলেম, না নেট নেটওয়ার্কে মেবি আপনার এখানে কোনো সংকট ছিল, কারণই হবে কারণ আমার এখানে সমস্যা, আপনার প্রেজেন্টেশন আমার নেট তো সব ঠিকই আছে, ছিল কোনো প্রেজেন্টেশন শো করতেছিল শুধু, কিন্তু এক জায়গায় পুরো একটা টাইম। হ্যাঁ হ্যাঁ আমি ভাবলাম আমি একাই দেখতে পারিনি, আমি সবার সমস্যা হয়ে গেল, আজকে শুরু করছে বৃষ্টি নিয়ে নেটওয়ার্ক। আচ্ছা দাঁড়ান দেখি, এখানে গুগল মিটের সেটিংস আছে, এখানে একটু এটা চেঞ্জ করে দেখি। গুগল মিট থেকে কি জুমটা ভালো না বেশি? জুম ভালোই, বাট জুম সবাই ইউজ করতে পারবে না, এটাও একটা সমস্যা, অনেক অপশন টপশন বুঝাইতে বুঝাইতে বুঝ ক্লাস চলে যাবে আমার, গুগল মিট বুঝে কি দিয়ে অবস্থা। জুমের উপরে আবার দুইটা ক্লাস নিতে হবে, হ্যাঁ না তারপর গুগলের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু অন্যরকম, জুমে আবার আপনার কি বলে 40 মিনিট পর কেটে যায়, এটা একটা সমস্যা, আবার হ্যাঁ রিজয়েন করতে হবে। হ্যাঁ ইয়ার একটু একটু সমস্যা, ফ্রি চালাইতে হলে তুমি আমি একটু কষ্ট করতে হবে। কিনে নিলে আবার এই সমস্যা নাই, কত যেন শুনলাম $140 গুগল যে ফ্রি দিচ্ছে এটা তো বেশি। আচ্ছা এটা কি আবার দেখাবো? হ্যাঁ ম্যাম একটু দেখান, আচ্ছা দেখেন আবার, স্ক্রিন শেয়ার দিয়ে দেখতে পান কিনা দেখেন। স্ক্রিন শেয়ার হয়েছে, ফটোশপ ওপেন হয়েছে করছি, ফটোশপ দেখা যাচ্ছে? হচ্ছে, হ্যাঁ হচ্ছে, হ্যাঁ ম্যাম দেখা যাচ্ছে।
দেখা যাচ্ছে এখন? জি ম্যাম। অলোক এতক্ষণ দেখেন নাই, কেউই দেখে নাই, মানে আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। এটা সবাই কোনো ভাবছে যে কথা? সে নিজেই দেখে নাই। তো সবাই এটা ভাবছে কেন? সবাইকে তো বললামই, আমি হচ্ছে এই মডেলের ফাইলটা ওপেন করছি। ওপেন করছি, এটাকে একটা কন্ট্রোল জেড দিয়ে কপি করছি। কপি করার পরে এর সিলেকশন নিছি, এই টি শার্টটা যেহেতু আমি চেঞ্জ করব, টি শার্টটা সিলেক্ট করব। আমরা কোথা থেকে, আমরা দেখি নাই কোথা থেকে, আমি বলতেছি আপনি যখন ওই যে আরেকটা প্যাটার্ন নিয়ে আসলেন ওখান থেকে আমরা দেখি নাই। ও, আর একটা প্যাটার্ন আছে, ওইটা বুঝছেন নাই? ওইটা দেখেন হ্যাঁ নাই? ওইখান থেকে এরপর আমি দেখি নাই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ ম্যাম, আর একটা যে প্যাটার্ন আনছি, এটা হচ্ছে ওই যে স্মার্ট অবজেক্ট করছি না, সিলেকশন দেখছি তো। হ্যাঁ, স্মার্ট অবজেক্টটা করছিলাম, সেটা ডাবল ক্লিক করলেই তো আমার আর একটা অপশন চলে আসবে, প্যাটার্নটা কোথায় সেভ করা হয় নাই। কেন যে ভিডিওটা একটু তাড়াতাড়ি দিয়ে নেন সম্ভব হলে। হ্যাঁ, তাড়াতাড়ি তো দেই, আপনাকে দেখেন বলেন তো, আমি গ্রুপে হয়তো পরে দিছি, করলে কিন্তু লাস্ট ক্লাসটা আগেই দিছিলেন, 3টার দিকে দিয়ে দিছিলেন। তারপরে একটু বললাম আর কি, আজকে তো বড় একটা গোলযোগ হয়েছে, আজকে ক্লাসটা ভালোভাবে দেখে নিতে হবে। দেখেন এখন দেখতে পাচ্ছেন কি করতেছি? জি ম্যাম, এখন হ্যাঁ, এই যে এই তার টি শার্টে রিয়া বসাইলাম, এই জায়গায় কন্ট্রোল প্রেস করব, সিলেকশনটা নিব, দেন মাস্ক করে দিব। মাস্ক করার পর শান্তি পেলাম না, এই যে মাস্ক করে দিছি। এখন আমার এই জায়গায় যেহেতু একটু বাড়তি সিলেকশন চলে আসছে, তো এটা আমি রিমুভ করে দিব। ক্যাপাসিটি অবশ্যই 100 রাখবেন, এটা একদম রিমুভ করে দিব। এখানে আমার এগুলো দরকার নেই। মাল্টিপ্লাই করে দিছি, এখন একদম ভাঁজগুলো বোঝা যাচ্ছে। তারপর হচ্ছে ইয়া করব, ফিল্টার থেকে আমরা স্মার্ট ফিল্টার দিয়ে দিব, দেন হচ্ছে আমরা ডিস্টর্ট করব। ডিস্টর্টে এখানে হরিজন্টাল স্কেল, ভার্টিক্যাল স্কেল, এগুলো আপনারা একটু কমায় বাড়ায় দেখবেন। এখন 10 দিয়েছিলাম, এখন 7 দিয়ে দেখি। এখন কি আমরা ওই যে ডেস্কটপে সাদা কালো ফাইলটা সেভ করছিলাম না, সেটা নিলাম ভালো করে এজ গুলো বোঝার জন্য। এখন দেখেন অনেক সুন্দর ভাবে এই যে পাতাগুলো এখন মনে হচ্ছে ভাঁজের ভিতরে ঢুকে গেছে, এতক্ষণ পাতাগুলো সোজা দেখাচ্ছিল। হ্যাঁ, প্যাটার্নটা আমার মানে ফেক লাগতেছিল, এখন দেখেন ভাঁজের মধ্যে প্যাটার্ন গুলো ঢুকে গেছে। এটার জন্যই কিন্তু ডিস্টর্ব করা, ঠিক আছে? এই যে এখন জি এইখানে ম্যাম, ডাবল কিন্তু ক্লিক করলে, স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করলে নতুন আমরা আর একটা প্যাটার্ন, আর একটা টি শার্ট বসাইতে চাইলে, এই যে সেই টি শার্টটা নিলাম, ওই যে স্মার্ট অবজেক্টের ওই টি শার্টে এখানে বসাই দিব, বসায় এটা কি মাস্ক করে দিব। হ্যাঁ, মাস্কটা কপি করলাম, অথবা আপনি কন্ট্রোল চাইপা ইয়া করতে পারেন, মাস্ক করতে পারেন। এই যে কন্ট্রোল এস দিব, ওইখানে একাই বসে গেছে। ঠিক আছে,
ঠিক আছে ম্যাম, কিন্তু এখানে আমার একটা কথা আছে। হ্যাঁ বলেন কি। ম্যাডাম বুঝতে পারছেন, আমরা ওই যে আরেকটা ফাইল ওটা কেন সেভ করলাম, পিএনজি ফাইল টাইপে আরেকটা পিএসডি ফাইল সেভ করছি, পিএনজি করি নাই, সব পিএসডি ফাইল সেভ করছি, ওটা করছি এই যে আমার এজ গুলো যেন বোঝা যায়। হ্যাঁ এই যে এখানে যে ভাঁজ গুলো আছে না, ভাঁজ এই যে দেখেন এটা একটু ভিতরে ঢুকে গেছে, মানে না তার মানে ম্যাম হচ্ছে আমার এই ফিল্টারটা ইউজ করতে হলে আমাকে সেম আরেকটা সেভ করতে হবে, সেম আরেকটা সেভ করতে হবে কি জন্য, যাতে আমার ভাঁজগুলো যেটাতে বোঝা যায় সেই জন্য, ঠিক আছে। আর পরে যেটা করছি দেখেন, আমি আমার এটা আগে এরকম ছিল, এরকম সোজা ছিল, আমি সাদা কালো দিয়ে সেভ করছি ওই জন্য যাতে এই ভাঁজগুলো আমার ভালো মতো বোঝা যায়, আর এই ডিজাইন গুলো ভালো মতো বোঝার জন্য আমি ডিস্টর্ট দিছি, ডিস্টর্টে যে এই ডিজাইন ভালো মতো বোঝার জন্য তখন ওই যে সাদা কালো তাকে ডিসপ্লেস করে দিছি আর কি, বুঝতে পারছেন? একজন করেন আরো ভালো মতো বুঝবেন। সাদা কালোটার ভিতরে আমার ওই যে ইগুলি ভাঁজগুলি দেখেন, এই যে খেয়াল করেন ডিসপ্লেস যদি না থাকে, ধরেন ডিসপ্লেস উঠাই দিছি, তখন দেখেন এরকম সাদা সাদা দেখা যায়, মানে সরি সাদা বলতেছি, এরকম সোজা দেখা যাচ্ছে, ভাঁজের মধ্যে নাই। ডিসপ্লেসটা যদি দেই তখন দেখেন সে কিন্তু ভাঁজের মধ্যে ঢুকে গেছে, একটা ন্যাচারাল ভাব চলে আসছে, তাই না? একজন করেন আরো ভালো বুঝবেন, একজন স্ক্রিন শেয়ার দেন আমি বলে দিচ্ছি, করেন মডেলের ছবি দিব, মডেলের ছবি দিব নাকি নামাবেন আপনারা, আমি দেই নেট কানেকশন ভালো, এমন একজন স্ক্রিন শেয়ার দেয় করেন লিপু ভাই অথবা সোহেব ভাই করেন। আরে নেট আজকে রাশেদ ভাই আপনি ভিডিও দেখে নিন। ও ভাই অবস্থা খারাপ কিন্তু আজকে নেটে। আপনার কালকে কারেন্ট আছে? কারেন্ট আছে ভাই, কিন্তু কালকে গেছিল, কালকে একটু ডিস্টার্ব করছে কিন্তু কালকে চলে আইছে কারেন্ট। আমাদের আজকে মনে সকালে আসছে, আসার পরে এই মাত্র যায় আসে যায় আসে, সবকিছু সমস্যা। মাদারীপুর সুরেশপুরে অনেক কাল থেকে দেখছি, দেখলাম চেক করেন আর একদিন স্ক্রিন শেয়ার দেন, কার নেটওয়ার্ক ভালো স্ক্রিন শেয়ার দেন তো। লিপু ভাই দিবেন না সোহেব ভাই দিবেন? লিপু দেন, সোহাগ কই কথা বলে না তো, সাগর সোহেব ইসলাম সাগর, ডাকাটা কি করলাম কথা বলে না তো। আচ্ছা একজন স্ক্রিন শেয়ার দেন, আপনারা সবাই এত কম স্টুডেন্ট কেন, ঈদ কি সবার এখনো শেষ হয়নি নাকি? এখন তো বিয়া খাইতে খাইতে ওরা হয়ে গেলাম, টানা তিন দিন তিনটা বিয়া খেলাম। বলেন কি করোনার মধ্যে বিয়া শাদী করে কে আবার? এই যে তো প্যাটার্ন তো ম্যাম কি একটা অবস্থা, সাদা তো সব খান আসে না কেন, আবার বিয়া করতেছ নাকি? রিয়াজ হোসাইন আসে নাই, কত দুই ব্যাচ একসাথে করছে, তাও যদি 10 জন হয় তাহলে কেমনে হইলো, আগে তো সকালের ব্যাচে একজন হই 10 জন হইতো। ম্যাম প্যাটার্ন গুলি তো দেন নাই মনে হয়, প্যাটার্ন নামায় নেন, টি শার্ট প্যাটার্ন লিখলেই চলে আসবে, অথবা নর্মাল এমনি প্যাটার্ন লেখেন তাইলেই চলে আসবে। আগের অ্যাসাইনমেন্টের মনে হয় মার্ক করেন নাই, অথবা আমি মার্ক পাইনি এখনো। আচ্ছা মার্ক দিচ্ছি, আপনারা ওই কাজটা স্ক্রিন শেয়ার দিয়ে করেন। আচ্ছা করতেছে লিপু ভাই, স্ক্রিন শেয়ার দিচ্ছি।
আচ্ছা অতটা পারফেক্ট নিলাম না ভাই, অতটা পারফেক্ট নিলাম না। হ্যাঁ 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 নেন সমস্যা নেই ভাই, আমার কাছে এই সবচেয়ে ঝামেলার কাজই লাগে হলে সিলেকশন। তো ফটোশপে তো সিলেকশনই মেইন, এটা ঝামেলার কাজ লাগলে হবে না, এটাকে আপন করে নেন। জীবনে যদি কোনোদিন মনে করেন ক্ষমতা পাইতে সিলেকশন নিয়ে কিছু করার চিন্তা ভাবনা আছে আমার, ফু দিবে আর সিলেকশন হয়ে যাবে। আচ্ছা আরেকটা লেয়ার মনে হয় নিয়ে নিলে ভালো হতো, হ্যাঁ একটা অরিজিনাল লেয়ার যাইতে দিলে ভালো হতো, রাখতে হতো সিলেকশন করে বলেছে। কন্ট্রোল জেড দিয়ে পিছিয়ে যান, আবার তো এটা ঠিক করতে হবে, আজকে দেখি যান করতে পারেন। এই লেয়ারটারে একটা কপি রেখে দেন, এই লেয়ারের একটা কপি রেখে দেন আই অফ করে দিয়া। এখন নিচেরটার আই অফ করে দেন, এটা আমাদের হাতে থাকে আলাদা। এখানে কি শুধু প্যাটার্ন দিছিল ম্যাম? প্যাটার্ন ফর টি শার্ট দেন, কোনটা নেব বলেন? না একটা নেন, হ্যাঁ
ভাই আমি একদম ইয়ার করে নাই, ক্লিয়ার তো আমি দেখতে পারি নাই আমি। সাদা কালো কেন হইলো? হ্যালো, হ্যাঁ ম্যাম, আচ্ছা এখানে একটা ব্ল্যাক এন্ড হোয়াইট একটা ইনাম ছিল, ওই যে সেভ করার জন্য ওটা ওটা ডিলিট করে দেন। আগেরটা সেভ করছেন না, ব্ল্যাক এন্ড হোয়াইট? হ্যাঁ ঠিক আছে, এবার ওইটা ওই জায়গায় সেভ করা হইলো কেন ম্যাম? আর এই কথা কতবার বলবো, ওটা সেভ করছি ওই যে আমার ভাঁজগুলো বুঝার জন্য, এখন ওটার উপর দিলে ওই ভাঁজগুলো যে ডিসপ্লেস করবে, সে এই যে ডিসপ্লেস করতেছে ওই ভাঁজগুলোর মধ্যে এখন সে বসবে। এই যে এখন দেখেন, খেয়াল করেন, এই যে এখন সে একটা ফাইল চাচ্ছে যে কোনটার উপর সে বসবে, ডিসপ্লেস দিছি না ডিসপ্লেস, তো এই যে এখন সাদা কালো ওই টি শার্টটা কি আমার ভাঁজগুলো বুঝার যাওয়ার জন্য আমি সাদা কালো ওইটা করছিলাম, এখন দেখেন এই যে ভাঁজগুলো এখন বুঝা যাবে, তা অতটা বুঝা যাচ্ছে না, ডিসপ্লে ইয়া মনে হয় চেঞ্জ করেন নাই, সাদা কালোতে অপশন গুলো চেঞ্জ করেন নাই মনে হয়। শুধু এখন এটা আছে বলবো তাই না? সাদা কালো এই ফাইলটা পিএনজি সেভ করো না পিএনজি তে? চেঞ্জ আসে কিন্তু এরকম আসে কেন, পারফেক্ট হয়নি। লইরে যেতেছে জায়গা থেকে? হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি আবার প্রথম থেকে করি, সমস্যা নেই, ঠিক আছে, যদি অন্য কেউ করে তো দেখাইতে পারেন, কেউ কি করছে? আপনিই করেন আবার প্রথম থেকে, আজকে এটা না শিখতে যাব না আমরা। আচ্ছা ম্যাম, এতটুকু পর্যন্ত ঠিক আছে তো তাই না? ম্যাম আছেন? হ্যাঁ আছি। আচ্ছা এটা পরে আনি, এটা এটা পরে আনি তাই তো, এই সাদা কালোটাকে আমি প্রি করি। প্যাটার্ন পরে আনি, এখন আমি সাদা কালোটা শুধু সেভ করি তাই তো ম্যাম? সাদা কালো সেভ ইয়ার জন্য
ওই যে চেঞ্জ করার জন্য, হ্যাঁ কিন্তু অফ করেন এটার দুই কি যে করতেছে উল্টাপাল্টা, দুইটাকে আগে কেন মাস্ক করছেন? আগে তো একটা নর্মাল রেখে দিবেন, আমার মেইন ফাইল একটা থাকবে না, মেইন ফাইলের কপি কই? এটা এটা আচ্ছা মাস্কিং এর দরকার নেই, বুঝতে পারছি ম্যাম, প্রথম থেকে করতে হবে আমার। আচ্ছা আরেকজন একটু শেয়ার দিয়ে করুক, আমি একটু এটা রেডি করি। আরেকজনের তো নেটওয়ার্কের সমস্যা, আপনি করেন কন্ট্রোল জে দেন। হ্যাঁ আমি বলে দিচ্ছি, এখন এটা সিলেকশন বাদ দেন, আপনি আগেও চাইলে সাদা কালো করতে পারবেন, কন্ট্রোল ডি দেন, কন্ট্রোল ডি দেন, কোনো সমস্যা নেই। আপনি এখন চান যে কোন একটা ফাইল সাদা কালো করেন? একটা করি, এটা করি। আচ্ছা করেন, চান ইয়াতে, হ্যাঁ ভাঁজগুলো যেন স্পষ্ট বোঝা যায়। হ্যাঁ এই জন্য একটু ডার্ক করে দিতে হবে। হ্যাঁ ডার্ক করেন, সবাই বুঝেন এটা কিন্তু ভাঁজ বোঝার জন্য আমি এই ফাইলটা সেভ করে রাখতেছি। এই যে এখন অনেকটাই স্পষ্ট সুন্দর বোঝা যাচ্ছে। ইয়াও দিতে পারেন, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট ওটাও দেন, ব্রাইটনেস অ্যান্ড কন্ট্রাস্ট দুইটাই দিতে পারবেন, কোনো সমস্যা নাই, কিন্তু কম হয়েছে, ব্রাইটনেস একটু কমায় দেন, কমায় দেন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তারপরে কন্ট্রাস্টটাও একটু কমায় দেন। এই তো দেখেন ভাঁজগুলো এখন একদম স্পষ্ট কিন্তু বোঝা যাচ্ছে, তাই না? এইবার এই ফাইলটা সেভ করবেন, এই ফাইলটা এখন ইয়া দেন, ফাইল সেভ অ্যাজ দেন, সেভ অ্যাজ, এটা একটা ডিসপ্লেস ডিসপ্লেস নাম দেন যাতে ভালো মতো বুঝতে পারেন, ডিসপ্লেস দেন, DISPLS, হ্যাঁ ডিসপ্লেস দেখেন, ডেস্কটপে এটা সেভ করলেন, ওকে ওকে। এবার দেখেন এগুলো ডিলিট করে দেন, এগুলো এখন আর আমার লাগবে না, এখন আমরা এই ফাইলগুলোর উপর কাজ করব। প্রথমে কি করব, সিলেকশন নিলাম, সিলেকশন নিলাম, তারপর কি এটাকে মাস্ক করে দিব। আচ্ছা আপনি ওই পিএসডি ফাইল সেভ করছেন না লিপু? হ্যাঁ ম্যাম। আর এই যে এখন যেটা কাজ করতেছেন এটাও সেভ দিয়ে রাখেন, নইলে আবার দেখা যাবে যে এটা হচ্ছে সেভ অ্যাজ দিবেন কিন্তু এটা অন্য নামে সেভ করবেন, এটাও কিন্তু সেভ করে রাখা লাগবে, নাহলে কিন্তু হবে না, অন্য নামে। হ্যাঁ আচ্ছা না, অন্য নামে দেন এটা, এটা না এটা, হ্যাঁ এটাও পিএইচডি ফাইলে কিন্তু অন্য নামে দেন, নাহলে তো মিলে যাবে, ডিসপ্লেসের ওই জায়গাটায় হ্যাঁ মডেল লেখেন, ওকে এখন ওকে দিয়ে দেন। হ্যাঁ ডেস্কটপে, আগেরটাও ডেস্কটপে রাখছেন। হ্যাঁ ডেস্কটপে দিলাম। আচ্ছা এখন আমি কি করে দেই, লেয়ার মাস্ক করে দেই। ইয়া করেন ব্যাকগ্রাউন্ডের আইটা অন করে দেন, নইলে দেখা যাবে না তো যে কোথাও ভুল আছে নাকি। আচ্ছা এখন হচ্ছে ইয়া করেন, ওপেন দিয়ে নতুন একটা ওই ওইটা নেন, প্যাটার্ন, প্যাটার্নটা এখানে নিয়ে গেলাম, থাকবে আর কি। হ্যাঁ ঠিক আছে, এখন কি এখন এটাকে স্মার্ট ফিল্টার করে ফেলবো, স্মার্ট ফিল্টার, হ্যাঁ স্মার্ট ফিল্টার হয়ে গেছে, মাল্টিপ্লাই দেন, ব্লেন্ডিং মোডটাও চেঞ্জ করে ফেলেন, যেহেতু ভাঁজ একদমই দেখাই যাচ্ছে না, মাল্টিপ্লাই দেন। আসছে কিন্তু আমাদের এখন ডিজাইন বুঝাইতে হবে, এটার জন্য কি করব, ডিসপ্লেস দিব, হ্যাঁ ডিসপ্লেস দিব, ডিসপ্লেসে 8 8 রাখলাম, হ্যাঁ রাখেন, ওকে। এখন হচ্ছে আমার ওইটা বুঝাই দিতে হবে কি কোনটা আপনি ডিসপ্লেস করবেন, ওই যে ডিসপ্লেস ফাইল সেভ করা আছে দেখেন, ভাজের মধ্যে ডিজাইনটা ঢুকে গেছে, খেয়াল করেন,
আচ্ছা, এখন যেটা আরেকটা জিনিস বলছি যে আমি সেম এভাবে কি টি শার্ট বসাইতে পারি, সেটা কি স্মার্ট অবজেক্টে ডাবল ক্লিক করব। হ্যাঁ, করেন তো, এই যে এখানে ক্লিক করতে হবে, এখানে হ্যাঁ ক্লিক করলে আরেকটা এটা আসবে, ফাইল এখানে নিতে পারি আমি, আরেকটা ফাইল আমি নিতে পারি, যে কোনো একটা ফাইল। আরেকটা আরেকটা টি শার্টের আরেকটা নাম আইতেন, এই যে গাছপালা এটাই নেন, এই যে পার্ক উইথ পিপল এটাই নেন, এটা তার টি শার্টে বসাই দিব, এটা এটাকে ওই ওই ফাইলে নিয়ে যান। কন্ট্রোল টি, এটাকে এটাকে ছোট বড় ঘুরাই দিই, করেন যা খুশি করেন না, ওই টি শার্ট বরাবর কিন্তু রাখতে হবে পুরাটা। হ্যাঁ, একটু বড় করেন নিচে, হ্যাঁ ঠিক আছে। এখন কি এটাকে কপি, মাস্টারকে কপি করে উপরেও দিয়ে দেন, অল্ট প্রেস করা হয়ে গেছে, এস কন্ট্রোল এস দিলাম, কন্ট্রোল এস, হ্যাঁ চাইলে এটার আই অফ করে দিতে পারেন। ঠিক আছে, এই যে এখানে গিয়ে এটা সেট হয়ে গেছে। এখন কে বুঝে নাই বলেন তো, আছে ম্যাম, এই যে এই যে একটু আট পিস হয়েছে আর কি, নিচে সাদা বের হয়ে গেছে, এটা কি সিলেকশনের জন্য? হ্যাঁ হ্যাঁ, এটা সিলেকশন ভালো হয়নি, হ্যাঁ সিলেকশনের জন্য এরকম, মানে যদি পারফেক্ট সিলেকশন নিলে ওরকম হবে না নাকি? আচ্ছা, আপনার পেট্রোল দিয়ে ডিসপ্লেস কত নষ্ট হয়ে গেল, ডিসপ্লেস কত নষ্ট হয়ে গেল। আচ্ছা আরেকটু জিনিস তো বুঝলাম না, ওই যে মডেল নামে যেটুকু সেভ করলাম ওইটুকু তো কিছু করলাম না, ওটা তো মেইন ফাইল, এই যে যেটার উপর কাজ করতেছি, এই যে এটা এটা মেইন, আমরা তাহলে ওইটুকু আমরা আলাদা সেভ সেভ করলাম কেন, এটা কি কোনো বিশেষত্ব আছে কিনা? এই ভাষাটা ভাষাটা বোঝানোর জন্য, ভাষাটা বোঝানোর জন্য এটাকে ব্ল্যাক এন্ড হোয়াইটে একটা সেভ করা হয়েছে। আমি যখন ওই ব্ল্যাক এন্ড হোয়াইট করে ওই ইগুলি কমাই দিলাম, ব্রাইটনেস অন্যান্য জিনিস, ভাষাটা কিন্তু সেটার জন্য তো একটা একটা ফাইল আমরা যে ডিসপোজ নাকি, এই যে এটার নাম ইফেক্টের নাম কি, হ্যাঁ ডিসপ্লেস করতে হইলে, এই যে আমি বলি ডিসটর্ট দিয়ে ডিসপ্লেস করতে হইলে এই ফাইল লাগবেই, এরকম একটা ফাইল লাগবে, হ্যাঁ আমি যেটা যেটা আগে সেভ করতে হবে, সেম ফাইল, সেম ফাইল আগে সেভ করতে হবে, মানে সেম এই ছবি। ইবু ভাই আমি মনে হয় আমি মনে হয় বুঝতে পারি নাই, এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট, আমি এই কোশ্চেনটা ম্যাম কি করছিলাম, হ্যাঁ ব্ল্যাক এন্ড হোয়াইট একটা ফাইল আমরা সেভ করলাম না ডিসপ্লেস নামে, হ্যাঁ হ্যাঁ আমি দেখাই দিচ্ছি আপনাকে, ওটা আছে, আপনি ডেস্কটপে ডেস্কটপে যান, হ্যাঁ এই যে একটা তো ডিসপ্লেস নামে আমরা সেভ করলাম, এটা তো ব্ল্যাক এন্ড হোয়াইটই ছিল, হ্যাঁ আর একটা মেইন মডেল যে আমরা একটা সেভ করলাম, আপনি যান ইসে যান ডেস্কটপে, হ্যাঁ হ্যাঁ এটা মেইন মডেল নামে যে, হ্যাঁ হ্যাঁ মডেল নামে যে সেভ করলাম, ঠিক আছে এইটা হলো কোনটা, এটা আমি নিজের নিয়ে কাজ করতেছি আপাতত, যেটার উপরে কাজ করতেছি, টোটাল সিলেকশন করলাম, তারপরে ফিল্টার দিলাম, হ্যাঁ নতুন লেয়ার নিলাম, তারপরে স্মার্ট ই করলাম, ওই যে কি বলে কনভার্ট টু স্মার্ট ফিল্টার করলাম, এটা হচ্ছে আমার এই মডেলের ইটা মেইন ইটা, আর হচ্ছে ডিসপ্লেস নামে একটা ফোল্ডার ই করতে হবে, মানে সেম ইমেজটাকে আপনি কে সাদা কালো করলে হয় কি, এই যে ভাঁজগুলি বেশি বোঝা, হ্যাঁ এইটুকু আমি বুঝছি, এইটুকু আমি বুঝছি ভাই, আমি বলতেছিলাম এই যে আমরা যে মডেল নামে যেটুকু সেভ করলাম এটা তো আমি দেখা যাচ্ছে পরেও সেভ করলেও হবে মনে হয়, হ্যাঁ পরে সেভ করলেও হবে, পরে সেভ করলেও হবে, হ্যাঁ হুম মানে সেটাই একটু গাড়ি একটু ইয়ে হয়েছিল, সমস্যা নেই এখন বুঝছে, তবে এটা আপনি না নিজে নিজে না করলে আসলে ই করতে পারবেন না, ক্লিয়ার হইতে পারবে, হ্যাঁ নিজে নিজে তো করতে হবে, এটা টি শার্টের কাজ, এটা খুব গুরুত্বপূর্ণ, টি শার্ট শাড়ি বলেন জামা কাপড় বলেন সব কাজগুলো, এই যে অনলাইনের যে অ্যাড গুলো দেখতেছেন এগুলো কিন্তু সব এভাবেই চেঞ্জ করে, ছবিটা নিয়ে আসে। আচ্ছা আপনাদের আর একটা জিনিস দেখাই, আচ্ছা দীপু একটু স্টপ শেয়ারিং দেন, যে এই কাজটা দেখেন একটু শেয়ার দেই,
দেখতে পাচ্ছেন? শেয়ার হইছে? পাচ্ছি এখন এখন পর্যন্ত। এই যে এই ছবিগুলো দেখেন, আটকে গেছে ম্যাম আবার। সবার আটকে গেছে? অনুরাধা, অনুরাধা দেখতে পাচ্ছেন? আমি দেখতে পাচ্ছি, আমি দেখতেছি। এই যে ফ্ল্যাগ ফেসের উপর দিছে যে, এই যে এই ছবিটা দেখেন, দেখছেন কত সুন্দর করে এটা ইয়া করছে? এটা অবশ্য মাস্ক পরছে সে, এই কাজগুলো কিন্তু করে। ফ্ল্যাগটা করলে ভালো হয়, ফ্ল্যাগ দিয়ে করলে একবার অ্যাকুরেট বুঝা যায়। এই ছবিটা দেখেন, এটা খেয়াল করেন, এটা কিন্তু ভাজের মধ্যে পড়ে নাই সুন্দর করে, তাই না? এটা আবার সুন্দর করে পড়ছে। আচ্ছা, কোনোটাই পড়ে নাই, এখানে ভাজের মধ্যে তো আরো ইয়া হওয়ার কথা, সব একই রকম হয়, সব সোজা সোজা হয়ে গেছে, দেখছেন? হ্যালো, এটা শুধু মাল্টিপ্লাই করে দিতে হবে। হ্যাঁ, এর ডিসটর্ট করে নাই, ডিসটর্ট ডিসপ্লেস করে নাই মনে হয়। এটা মেইন দুইটা কাজ করছে, একটা হচ্ছে মাস্কিং এর কাজ করছে, ব্রাশ দিয়ে মুছে দিছে কিছু জিনিস। এখানে দেখেন একটু কার্ভ হয়ে গেছে নাকের এইখানে, এই ভাঁজটা কিন্তু হইছে। তো এগুলো করতে পারবেন ফেসের মধ্যে আর কি, পতাকার ছবি দেয় যে। আচ্ছা দেখেন, একটা ফাইল নেই, আর একটা অপশন দেখাই। ম্যাম বলেন, এই যে গেঞ্জিতে আমি যে প্যাটার্নটা বসাইছি, এখানে দুই মানে আমরা যখন কিনি তখন তো এরকম থাকে না, মানে এখানে যে দুই হাতায় দুই রকম ডিজাইন আসছে, এটা কি আমি মডিফাই করতে পারবো? দুই হাতায় দুই রকম ডিজাইন? হ্যাঁ, এই যে প্যাটার্নটার জন্য, এই যে আমার বাম হাতে, হ্যাঁ বাম, ডান হাতে ফ্লাওয়ার দেখা যাচ্ছে, বাম হাতে নাই। হ্যাঁ হ্যাঁ, এই ক্ষেত্রে আপনাকে সিলেকশনটা একটু আলাদা আলাদা করে নিতে হবে, ঠিক আছে? যেমন এই হাতা এইটুক হচ্ছে একটা সিলেকশন হবে, এই হাতায় এইটুক আর একটা সিলেকশন হবে, বুঝতে পারছেন? তারপরে সেইখানে সেইভাবে আপনাকে ডিজাইনটা বসাইতে হবে। আপনি এক কাজ করেন, কয়েকটা টিউটোরিয়াল দেখেন, তাহলে বুঝতে পারবেন একটু, মানে একটা পারফেক্টলি একদম আপনি যেরকম এই হাতায় যেখানে ফুলটা পড়ছে, এই পাশের এই হাতায়ও যেন সেম ফুলটা পড়ে, সেটার জন্য আপনি একটা ভালো একটা টিউটোরিয়াল দেখতে পারেন। ঠিক আছে, ওটাও করা যাবে। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই আলাদা সিলেকশন করতে হবে। আমি একটা লিংক দিচ্ছি, এটাতে দেখতে পারেন আপনি যেরকম চাচ্ছেন আর কি। এই টিউটোরিয়ালটা মনোযোগ দিয়ে দেখেন পুরাটা, ঠিক আছে? সবাই দেখতে পারেন। আলমা কিন্তু ভালো কোয়েশ্চেন করছে, যেটা যদি আমরা সেম ভাবে চাই জি ম্যাম, এটা করা যাবে নাকি? তো এই টিউটোরিয়ালটা সেভ করে রাখতে পারেন, দেখেন। এই কাজটার নাম কি, যে কাজটা করলাম নাম কি? আর আরেকটা জিনিস, এখন কিন্তু আপনারা আপনারা কিন্তু সব টুলসই জানেন, এই জন্য কিন্তু আমি আপনাদের টিউটোরিয়াল দিচ্ছি, আমি কিন্তু ফার্স্টের দিকে টিউটোরিয়াল দেই নাই,
আমি এটা বলতে পারি যে ম্যাম শুধু আমাদের টিউটোরিয়াল ধরাই দিচ্ছে কেন, এখন কিন্তু আপনাদের টিউটোরিয়াল দেখার সময়, কারণ আমি তো সব কাজ আপনাকে দেখাই দিতে পারবো না, তাই না? ধরাই দিতে পারবো, এবং এক্সট্রা যে বাড়তি আপনার মাথায় যে কোয়েশ্চেন গুলো থাকবে সেগুলো আপনাকে টিউটোরিয়াল দেখেই জানতে হবে। কিন্তু হ্যাঁ 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 এখন হচ্ছে নিজের প্র্যাকটিসটাই। আচ্ছা আরেকটা একটু দেখাই দিই আমি, আরেকটা ফিল্টার। হ্যাঁ বলেন রাশিদুল ইসলাম, বলেন। যে কাজটা করলাম আজকে মানে এটার নাম কি? যে আমি অন্য এটা কিছু এটার নাম কি, এটার নাম হচ্ছে কি, প্যাটার্ন বসাইছে আর কি ড্রেসের মধ্যে, কি নাম দিব? ইউটিউব চ্যানেল দিছে, এটা কি লেখছে উনি দেখি, ওনারটাই দেখি। ম্যাম আগে যখন টিউটোরিয়াল দেখতাম মানে কাজ এগুলি টুলস এর কাজগুলি মানে শিখার আগে অনেক কিছু কনফিউশন লাগতো, এখন ক্লিয়ার লাগে না? হ্যাঁ এখন ক্লিয়ার লাগে, পরিষ্কার লাগে, এখন পরিষ্কার লাগে না? এখন কোন একটা টিউটোরিয়াল দেখলে মনে এখন হয় যে না বুঝতে এটা আমি পারবে। করতে পারবো। হ্যাঁ হ্যাঁ সেটাই, টুলস গুলো জানা থাকলে ভালো মতো বুঝতে পারলে এখন আপনার মাথায় যেই কোশ্চেনই আসুক না কেন আপনি ওটা লিখে ইউটিউব গুগলে সার্চ দিলেই অপশন মানে পাওয়া যাবে না কি। এটা আচ্ছা, এটা এমনি হ্যাঁ বানাই তাইলে তো। আচ্ছা এটা কত সুন্দর ভাবে করা যায় এটা। হুম হ্যাঁ শুরুর দিক দিয়ে অনেক সময় মনে করেন টিউটোরিয়াল দেখলে মাথা ঘুরে যায়, মাথা আচ্ছা ঘুরাবে, কারণ স্বাভাবিক করছি একটা কাজ অনেক ভাবে করা যায়। এখন এক একটা টিউটোরিয়ালে দেখা যাবে এক 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 সেই যারা আর কি ট্রেন হ্যাঁ কিন্তু করাচ্ছে এক এক রকম মনে করেন ভাবে দেখাচ্ছে, তা আবার দেখা যায় কি আমি এক রকম দেখাচ্ছি, হ্যাঁ যে সব একমানে মাথা টুল গুলায় জানার যাবে। পরে, হ্যাঁ এখন টুল জানার পরে একটা টিউটোরিয়াল হুম তখন কিন্তু শুরুতে আপনি অতটা বুঝতে ভয় লাগে পারেন যে না আচ্ছা ঠিক মনে আছে সে করেন এই। ডুপ্লিকেট করছে, আমি তো কন্ট্রোল জে দিয়েও করতে পারি, তাই না? ধরেন হ্যাঁ মানে সরি একটা জি লেয়ার কপি করে রাইট, দিচ্ছে, অনেক ভাবেই কপি করে, তা আপনি কি আপনি কন্ট্রোল জে দিয়ে করতে পারেন, অল্ট অর প্রেস করে করতে পারেন, অনেক ভাবে করতে পারেন, এইটাই। সো টুলস হ্যাঁ কিন্তু চেঞ্জ হয় নাই, টুলসই যে কোনো একই, কাজ দেখলে এখন একটা একটা কাজ মাথার অনেক ভিতরে ভাবে একটা করা আইডিয়া যায়। চলে আসে। আচ্ছা রাশেদুল ইসলামের যে কোয়েশ্চেনটা ছিল যে এই কাজগুলোর নাম কি, এটা আসলে কি নাম বলবো, ড্রেস চেঞ্জ, আপনি হয়তো এই যে এটা লিখতে পারেন যে অ্যাড প্যাটার্ন টেক্সচার ক্লথ, এইগুলো লিখতে পারেন যে প্যাটার্ন বসাবে কিভাবে ক্লথের উপরে। এখন দেখবে যে এই যে অনলাইনে শাড়ি একটা মডেল এমনি দাঁড়ায় আছে কোমরে হাত দিয়ে, তার গায়ে অনেক রকমের শাড়ি অনেক রকম, এগুলো কি ছবি তুলে প্যাটার্ন করে এগুলো বানানো ছবিগুলো, ঠিক আছে? ভাই কোন রকম সাজ দিয়া কোন রকম বুঝাই দিলি হয়, দু তিনটা অক্ষর লেখেন সবাই পড়ে। আচ্ছা এই আরেকটা অপশন আমি একটু দেখাই দেই, ওটা গেল, আর চাইলে আরেকটা মডেলও নিতে জি পারেন, আমি এটার উপরেই দেখাই। এখানে ফিল্টার থেকে এই ডিস্টর্টে স্টাইলিজে যাবেন, স্টাইলিজে একটা অপশন আছে স্টাইলাইজ, সেখান থেকে অয়েল পেন্ট, এইটা যদি দেখেন অয়েল পেন্টটা কি করে দেখেন, একটা মনে হবে অয়েল পোস্টার এরকম টাইপের একটা অপশন চলে আসবে, প্রিভিউতে অবশ্যই ক্লিক করে নিবেন নাহলে কিছুই বুঝবেন না কি হচ্ছে এখানে। এই যে স্টাইল চেঞ্জ করি, এখানে দেখেন শুধুমাত্র এই টি শার্টের উপরে হচ্ছে, তাই না? তো আপনি চাইলে কিন্তু এখান থেকে আরো এডিট টেডিটও করতে পারেন, চাইলে পুরো মানুষের উপরেও কিন্তু ছবি প্রয়োগ করতে পারেন। ধরেন এগুলো সব অফ করে দিই, আমি শুধু মডেলটার উপরে করি, দেখেন পুরো ছবিটার উপরে একটা কি ভাব চলে আসছে না? মমের মূর্তি টাইপের মনে হবে যে এই ছবিটা কেউ আঁকছে এরকম লাগতেছে না, যে অয়েল অয়েল যেই কালার গুলা আছে অয়েল কালার। হ্যাঁ পেন্টিং আছে, হ্যাঁ পেন্টিং, হ্যাঁ পেন্টিং এটাই বলতে চাইছিলাম আর কি, পেন্টিং এর মতন একটা ইফেক্ট চলে আসছে। ফেসবুকে করে প্রিজমা, হ্যাঁ
এটা করবেন আপনারা যখন অনেক অনেকে এই যে ব্রাশ দিয়ে অনেক সুন্দর ডিজাইন করে, ব্রাশ দিয়ে ডিজাইন করে, এই যে অয়েল পেন্ট দিলে মনে হবে যে একদম মনে হয় যে সে সত্যিকারের ছবি আঁকছে, এরকম মনে হবে, মনে হবে না যে এটা সফটওয়্যারের কারসাজি, বুঝছেন, যে ক্লিক করলেই হয়ে গেল অয়েল পেন্টের ব্যাপার। ঠিক আছে, আমরা ক্যান্সেল দিলাম, আর একটা ফিল্টার একটু দেখি, একটা দেখি ট্রিপল, এটা কি করে জুম আউট করে নেই, এটা প্রিভিউ, প্রিভিউ নাই, প্রিভিউ ও পড়ে দেখেন, মনে হচ্ছে না যে পানিতে পড়লে একটা মানে আমরা যখন পানিতে আমাদের ছবি দেখি এরকম ঢেউয়ের মধ্যে চেহারাটা দেখা যায়, তাই না, সেরকম একটা ইফেক্ট চলে আসছে। এটা আকাশ সময় কারেন্ট চলে গেছিল, এটা ওই ইয়ার থেকেই যাবেন, এই ডিস্টর্ট থেকে এই যে কই গেল রিপল, এটা তো যাবেন, তাহলে ওই পানির ইফেক্ট এটা চলে আসবে। যেহেতু আমাদের ফটোশপের আজকে লাস্ট ক্লাস, এই অপশনগুলো কি করা যায় জাস্ট এইগুলোই আমি একটু আইডিয়া দিচ্ছি কত কি করা যায় ফটোশপে। আজকে লাস্ট ম্যাম। হ্যাঁ, কষ্ট লাগতেছে নাকি? সমস্যা নাই, ফটোশপ থেকে আমরা বিদায় নিব না, কারণ আমাদের ইলাস্ট্রেটরের কাজ করেও আমরা ফটোশপে আসব, বারবার ফিরে আসতে হবে। হ্যাঁ, যাচ্ছি তবে যাচ্ছি না, এরকম কি জানি একটা অনুষ্ঠান আছে না, হ্যাঁ আজ যাচ্ছি তবে যাচ্ছি না, ফিরে আসব আবার, তালাশে ক্রাইম, ক্রাইমিশে ক্রাইমের তালাশ, তালাশ তালাশ। সরকারি বাসায় থাকতাম তো আমরা, তো ওই বাসা ওদিককার আমাদের সবার বাসাই ভাড়া দেওয়া হয়, তো কেন ভাড়া দেওয়া হয়েছে এটাই হচ্ছে সমস্যা, এটা নিয়েই মানে এমন ভাবে প্রেজেন্ট করছে, শুধু আমাদের বাসা না আরো অনেক বাসাই ওদিককার এলাকা সব বাসাই এমন ভাবে প্রেজেন্ট করছে মনে হচ্ছে যে আমরা না জানি কি ক্রাইম করে ফেলছি। মঞ্জুরুল করিম, হ্যাঁ মঞ্জুরুল করিম, আচ্ছা আমি একটু ক্লাসটা সেভ করে রাখি, হ্যাঁ হ্যাঁ।